পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিত প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ বিজিএফর সইল বিতরণ করা হই। রবিবার এবং সোমবার সকাল উপজেলার 9 নম্বর ভাটিয়ার ইউনিয়নের 3124 জন উপকার রোগীর মাঝে ট্যাগ অফিসারের উপস্থিতিতে 10 কেজি করে সইল বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সইল ফেরে কৃতজ্ঞতা জানাই উপকার ভোগী হল। অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী। 10 কেজি ঠিক আছে না? চাই না সেম এনে কমতম দের 10 কেজি তো লই না সরকার শেখ হাসিনার নেতৃত্বে আর এলাকার চেয়ারম্যান সব দিয়ে দে কথা কিন্তু ইয়ারে 10 কেজি করি। সোমবার দুপুরে ভাটিয়ার ইউনিয়ন পরিষদ কার্যালয় সইল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি হতদরিদ্র হল রতন নাজি সইল তুলে দিয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েম রফিকুল ইসলাম। এই সময় অন্যান্য মাজার উপস্থিত আছে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুসফা, ইউপি সদস্য আলমগীর মাসুম, ওহিদুল আলম, মাইনুদ্দিন, কামরুল আজম মানিক সহ আর উপস্থিত আছে সংরক্ষিত নারী সদস্য এবং বিভিন্ন নেতৃবৃন্দ। জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এইবার আনার সর্বোচ্চ রেকর্ড 3,500 মানুষের প্রধানমন্ত্রীর 10 কেজি চাল উপহার দিতে পারি। স্থানীয় 9 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মহোদয় এবং ওনার যে অন্যান্য 9টা ওয়ার্ডের যে মাননীয় মেম্বার মহোদয় সবাইকেও আমি যথেষ্ট শুভেচ্ছা জানাচ্ছি। সি প্লাস চট্টগ্রাম।